Suri Kural'dan yalı. ভোরের বাজারে নানা বড় আকারের মাছে জমজমাট চট্টগ্রামের পাইকারি বাজার ফিশারি ঘাট কক্সবাজার কুতুবদিয়া ও মিয়ানমার থেকে আসা এসব বড় মাছের তালিকায় আছে কাইলা সহ নানা জাতের মাছ বার্মিজ আকার ও ওজন ভেদে এসব মাছের দাম দুশো থেকে হাজার টাকা ক্রেতাদের দাবি অন্য সময়ের চেয়ে সামুদ্রিক মাছের দাম বাড়তি তবে মাছ আহরণের ব্যয় বেশি হওয়ায় দর বেশি বলে দাবি বিক্রেতাদের লাক্কা মাছ আর পনেরো কেজি পর্যন্ত আছে বোল মাছ আর ইলিশ আছে এক কেজি বারোশো এইচএস বর্তমানে তেল হইতেছে আমাদের জাহাজের একশো তিন টাকা পে অর্ডার সে কারণে সব মাছের দাম একটু বাড়তি সোমা মাছটা পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা কিনতাম এখন সাতশো টাকা বলতেছে আর কি এখন আগের তুলনায় এখন অনেক দাম মাছের দাম বেড়ে গেছে চাহিদার চেয়ে সরবরাহ কম থাকায় ব্রাহ্মণবাড়িয়ার বাজারেও বেড়েছে সব ধরনের মাছের দাম ইলিশ রুই পাঙাশ তেলাপিয়া সহ চাষের মাছের দাম বেড়েছে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী মাংসের বাজারও সাপ্তাহিক ছুটির দিনে সবজি সরবরাহকারী অন্যতম জেলা গাজীপুরের পাইকারি বাজারে বেড়েছে বেশ কিছু সবজির দাম বৃদ্ধির তালিকায় রয়েছে রয়েছে মরিচ লেবু শশা করলা মিষ্টি কুমড়ো তবে সরবরাহ বেশি হওয়ায় কমেছে ফুলকপি বাঁধাকপি শিম ও টমেটোর দাম শীত মৌসুমের শেষ দিকে আবহাওয়া জনিত কারণে সবজি নষ্ট হওয়ায় দাম বাড়ার কথা জানিয়েছেন পাইকাররা সব বাজারই ছড়া কোন বাজারই জনগণের মানে কেনার আওতায় নাই এখন সব আগার চুম্বি হয়ে গেছে বতাসাক পনেরো টাকা দশ টাকা পালং শাক দশ টাকা লাউ শাক টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা শিল্প এলাকা সাভারের বাজারেও বেড়েছে পোলাও চাল ডিম ও চিনির দাম সংকট রয়েছে বোতলজাত তেলের বাজার স্থিতিশীল রাখতে কঠোর নজরদারির আহ্বান ক্রেতাদের একই পরিস্থিতি নরসিংদীর বাজারের মশলাসহ বেড়েছে নিত্যপণ্যের দাম মশলার পাইকারি বাজার ঘুরে দেখা যায় ছশো টাকা কেজির জিরা বিক্রি হচ্ছে ছশো পঞ্চাশ টাকা দরে কেজিতে একশো টাকা বেড়ে লবঙ্গ বিক্রি হচ্ছে পনেরোশো টাকা দরে একই সাথে বেড়েছে বাদাম দারুচিনি ও শুকনো মরিচের দাম বাজারের দাম দেখালি বাড়তেছে কমতেছে না প্রত্যেকটা পণ্য আজকে আসলে একদম কালকে আসলে আরেকটা এখন পোলার চালটা সর্বোচ্চ বেশি সুখবর নেই চালের বাজারেও দেশের সর্ববৃহৎ চাল উৎপাদনকারী জেলা কুষ্টিয়ার খাজানগরে চালের দামে নেই কোনো পরিবর্তন মিনিকেট চাল বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি দরে এছাড়া বাসমতি চাল আশি থেকে বিরাশি স্বর্ণা ছেচল্লিশ বিক্রি হচ্ছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকা দরে সিজনে তো আমরা মনে করছেন দাম কমবে কিন্তু দাম আসলে কমেনি সরকারের একটু এইদিকে একটু নজর দেওয়া উচিত বিশেষ করে চাউলের ক্ষেত্রে আমার মতো লোকের তো কষ্ট আমরা দিনমজুরি কাজ করি না উৎপাদন খরচ বাড়ায় চালের বাজার ঊর্ধ্বমুখী বলে জানিয়েছে আরতদাররা তবে বাজার মনিটরিং জোরদার করলে দাম নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন খুচরা ব্যবসায়ী ও ক্রেতারা সৈয়দ রায়হান এখন